বাবা কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি, কারণ হাতে দেখো প্রচুর মেহেন্দি। এখনো মেহেন্দির পুরো শুকোয়নি, তো বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমি তার জন্য রেডি। এখন যাব ওই বাড়ি, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন 8:30 বাজছে। এতক্ষণ ধরে মেহেন্দি চলছিল, চলো তাহলে তোমাদের একটু মেহেন্দি কিরকম হলো সেটা দেখিয়ে দিই। বিয়ে বাড়ির প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এখানে হাতে মেহেন্দি চলছে, আমার একটুখানি এখন হয়েছে, তারপর ওকে ছেড়ে দিচ্ছে। এখানে একটা রেডি হয়ে গেছে, একদম রেডি, হাতটা দেখো আর এইদিকে উল্টো দিকটাও দেখো, খুব সুন্দর হয়েছে। এবার আমারটা হবে, তো পুরোটা কমপ্লিট করে নিই। তাহলে তোমরা দেখলে, এবার আমি এখন যাব ওই বাড়িতে, মানে যেখানে বিয়ের আয়োজন সমস্ত কিছু হচ্ছে, যেটা হচ্ছে আমার মাসির বাড়ি, কারণ মাসির ছেলের বিয়ে। তো এখন এই অবস্থাতেই এইরকম নিয়েই এখন যাব। তো ওখানে কী কী জোগাড় হয়েছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, চলো ওখানে গিয়ে। তো এতক্ষণ সন্ধ্যে থেকে অনেক জন এসেছিল ওখানে, তো আমি তখন তো যেতে পারিনি, কারণ হাতে মেহেন্দি করছিলাম তার জন্য। তো কালকে সবাইকে দেখাবো, কালকে সবাইকে তোমরা দেখতে পাবে, এখন হয়তো গিয়ে তোমরা সেইভাবে কাউকে দেখতে পাবে না। তো যারা আছে চলো তাদেরকেই দেখায় কি কি হলো, কি কি করা হলো সেগুলোও দেখায়, চলো তাহলে নিয়ে যাই তোমাদের। আর এখানে দেখো মোমের হাতটা আমি বানিয়ে দিয়েছি, উল্টা উল্টা, এই যে মোমের হাতটা কেমন হয়েছে, মোমের পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, হাত দুটো মিষ্টি মিষ্টি লাগছে। তাহলে চলো আমরা এখন যাই। আর এখন এই যে মাসির বাড়ি ঢুকছি, এসে গেছি, তো পিউ আগেই চলে গেছে,
এখন আমরা ঢুকছি, চলো। তো এখানে দেখো তত্ত্ব সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনো কিছু বাকি আছে। দেখো এখানে কিছু জিনিস বাকি আছে, একটা ড্রাই ফ্রুটসের প্যাকেট আছে, সেটাও বাকি আছে, না সেটা তো হয়েছে কিছুটা। এই দেখো এই একটা, এই যে এটা জুতো, টাওয়েল, শাড়ি, এগুলো হচ্ছে কসমেটিক্স, এগুলো আর কি জামা এইসব রয়েছে। এটা হচ্ছে নিতকোনের জামা সম্ভবত। আর এখানে দেখো সবাইকার জামা রয়েছে, শাড়ি রয়েছে, আর এইটা বেনারসি, তাই না? এটা রয়েছে বেনারসি। আর এই দেখো, আর এখানে রয়েছে ট্রলিটা, আর এই যে এখানে কিছু জিনিস বাকি রয়ে গেছে, এই যে সাজানোটা যেন হচ্ছে সব কিছু। তো দেখো এইগুলোই মোটামুটি এখন রেডি হয়েছে, আর কালকে যে সব অনুষ্ঠান আছে সেইগুলোর জন্য, দেখো আমি নাম জানি না কি বলে, তো সেইগুলোর জন্য এইগুলো সাজানো হয়েছে। দেখো সব রেডি করা আছে। এই দেখো সমস্ত কিছু, হলুদ টলুদ বেটে সমস্ত কিছু করে রেডি করা রয়েছে। কালকে সকাল সকাল অনুষ্ঠানটা, মানে সকাল সকাল গায়ে হলুদটা হবে, তারপর গায়ে হলুদ নিয়ে যাওয়া হবে, তো তখন তো তোমরা আলাদা ব্লগে দেখতেই পাবে। এখন আপাতত এই ব্লগটার জন্য আমি এগুলো সমস্ত কিছু তোমাদের টুকরো টুকরো করে দেখিয়ে দিলাম। দেখো নিত বর, কালকে ওরও বিয়ে দেবো আমি। তো তুই কালকে বিয়ে করবি? হ্যাঁ, বিয়ের তাহলে বর সাজবি তো? এখন থেকে একটু সাজিয়ে রেখে দিচ্ছি জানিস, বুক করে রেখে দেবো তোর, ঠিক আছে? না কি না, আমি এখন বিয়ে করবো না। এখন বিয়ে করবি না? আচ্ছা এখন বিয়ে করতে হবে না, তোকে আর কি বুক করে রেখে দেবো। তো কালকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে ওকে দেখাবো, যদিও আমি সেই মুহূর্তে এখানে থাকবো না। সাজাচ্ছে দেখো, এই যে একজন বসে বসে তত্ত্ব সাজাচ্ছে, এইটা দায়িত্বে পড়েছে, শালার বিয়ে বলে কথা, তত্ত্ব না সাজালে চলবে না, তাই অনেকক্ষণ ধরে কষ্ট করে করে এতগুলো তত্ত্ব সাজিয়ে ফেলেছে। আর এই শাড়িটা হচ্ছে স্পেশালি গায়ে হলুদের শাড়ি, দেখো ওই এই বাড়িতে এসছি, এখন আপাতত সমস্ত লোকজন চলে গেছে, আর একজন কে আছে সে কথা শুনতে পাচ্ছ কিন্তু তাকে এখন দেখানো যাবে না। হাতটা তো দেখা, হাতটা বাড়িয়ে দেখা, এই যে হাতটা দেখো একটু একটু দেখা গেল, এই যে যে যে, আচ্ছা ও এই অবস্থায় দেখাবে না বলছে। মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো? আর ওদিকটা দেখা, খুব সুন্দর মেহেন্দিটা হয়েছে। এই দেখো আমারটা, দেখো আমারটা তত ভালো হয়নি, ওটা খুব সুন্দর হয়েছে। তো আজকে আমারও অবস্থা দেখো খুব বাজে অবস্থা। তো এখানে দেখো মেয়েদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে, এই যে আলমারিটা, ড্রেসিং টেবিল, এইটা, আর এখানে দেখো খাট বিছানা, সবই এসে গেছে। তো এগুলো আগেই ওরা পাঠিয়ে দিয়েছে। দেখো এখানে এসছি, এখানে সুন্দর প্যান্ডেল করেছে, আর এতক্ষণ যে আলপনাটা দেখালাম এখানে নান্দিমুখ হবে, তো এই জন্য আলপনা করা রয়েছে। আর এগুলো দেখো প্যান্ডেল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর চলো এখানে আর একটু প্যান্ডেল রয়েছে, এদিকটাও দেখায়। তো দেখো এখানেও সুন্দর করে
প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে এখানে আর কি, দুপুরবেলা বাড়ির লোকজন সব খাওয়া দাওয়া করবে এইসব আর কি, এই জন্য এখানে প্যান্ডেলটা করা হয়েছে। কারণ বিয়ে বাড়ির যে অনুষ্ঠান সেটা অন্য বাড়িতে হবে, আর মানে যে হলগুলো ভাড়া নেওয়া হয় সেখানে হবে। তো এখানে মোটামুটি করে সাজানো হয়েছে, আর এখানটা এর বাইরে আর কিছু আছে না, এদিকেও ছাদ আছে, ছাদ রয়েছে, কিন্তু ওদিকে আর কিছু করেনি, এই পর্যন্তই হয়েছে। আর আজকে আমি এই প্রথম এই বাড়িতে এখন এলাম, আর এসে দেখছি এত কিছু হয়েছে। তো আজকের ব্লগটা বেশি টানবো না, এইখানেই শেষ করছি, কারণ এরপর আর কি বলবো সেটা আর কি বা দেখাবো সেটুকু নেই। আর যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট ব্লগ আসছে ধামাকাদার। জানো কালকে বিয়ে যেহেতু, আর বড় মশাই এখন আসছে, একবার দেখিয়ে দিই। এই যে, এই যে বরের কি অবস্থা দেখো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে এবং ধামাকাদার ব্লগের সঙ্গে। তো তোমরা নিশ্চয়ই অপেক্ষা করবে তার জন্য। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।